Hey guys, good morning. Welcome back to our Bangla Vlog Channel. আজ সকালে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতেই পারো সকাল বেলায় উঠে পড়েছি ঘুরতে। তো এখন ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি আমার বাড়ির নিচে আশেপাশেটা কীরকম। দেখো আমার বাড়ির আশেপাশে, বাড়ির পাশে বিশাল বড় মাঠ, সেই মাঠের পাশে আমি আছি। বাড়ির নিচে অনেকটা টাইম কাটানোর পর এবারে আমি বাড়ি যাব। একটু পর কলেজ যাব, কলেজে গিয়ে তোমরা অর্পিতাকে দেখতে পাবে অবশ্যই। তো চলো বাড়ি যাওয়া যাক এবং তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। কলেজে আসলাম, এখন আমাদের ক্লাস বাকি মানে স্টার্ট হয়নি, দেরি আছে, তার আগে একটু টিফিন করে দিই, চলো দেখা। তো দেখো বাকি সব বান্ধবীরা কি করছে এখন। রিঙ্কু হাই বল, হাই। তারপর মনীষা, নিশা, রুনা। তো তোমরা দেখতেই পেলে আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, সবটুকুই তো অর্পিতা বললো। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করতে থাকি, তাই তো? আমরা এখন ক্লাসরুমে আছি ক্লাস করার জন্য। দেখতেই পারো এখানে সবাই আছে, সবাই আমরা ক্লাস করব, কিন্তু স্যারের কোনো পাত্তা নেই, কখন আসে দেখা যাক। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এখনো পর্যন্ত কোনো স্যার আসেনি ক্লাসে, সকাল থেকে টিউশন পড়ে বেরিয়ে এসে কলেজে ক্লান্ত হয়ে গেছে, এই অবস্থা দেখে একবার। কিছু বল, কি বলবো, এখন অব্দি ক্লাস করতে পারছি না, কখন বাড়ি যাব। 2000 years later স্যার না আসার ফলে নিশা কি করছে দেখো, নিশা অবস্থাটা তোমার সাথে একবার দেখো। ও কিউ খেলছে, কিউ কি করবো বল, স্যার আসেনি, ভালো লাগছে না, বসে বসে টাইম পাস তো করি। তো তোমরা যদি মানে তোমাদের যদি ক্লাসে কোনো স্যার না আসে তোমাদের টাইম পাসের, নিশা মানে নিশা বলো টাইম পাসের একটা সূত্র, তোমরা কিউব খেলবে, কোনো কিছু খেলো তাহলে টাইম পাসটা কেটে যাবে। তোমরাই বলো ক্লাসে স্যার না এলে তোমরা কি করো, প্লিজ কমেন্ট করে জানাবে অবশ্যই। বসে আছি দেখো সবাই কি করছে, কিরে অর্পিতা কি করছিস, দেখো আমাদের অর্পিতা কি করছে, কি 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 গেম খেলছিস, চাইনিজ তো আমরা এখন ক্লাসে আছি, তো তোমরা একটু যাও আমাদের মেজ বোন জয়রাঞ্চকে গিয়ে কি করছে চলো দেখে আসো। আমরা জয়রামচকের মন্দিরে এসেছি, তীর্থস্থানে রাধাকৃষ্ণের মন্দিরে, যেখানে বহু মানুষের আনাগোনা রয়েছে। এই হলো আমাদের জয়রামচকের বিখ্যাত মন্দির বারাসাতের। খুব মজা হচ্ছে আজ এই মন্দিরে এসে, তোমরাও এখানে আসতে পারো বারাসাতের মন্দিরে, প্রসাদ সব কিছু এখানে তোমরা এসে করতে পারবে। এখানে বহু মানুষের ভিড় রয়েছে, আনাগোনা রয়েছে, রাস্তার কাছে ছোট একটা আইসক্রিম দোকান, এখানে বহু মানুষের ভিড়। আর এখানে অনেক মানুষ আছে,
এই হলো মন্দির। আমরা আবার শিব মন্দির এলাম। সোমেন একটু হাই করো, একটু হাই করো ভালো করে। ফাইনালি আমাদের কলেজ ছুটি হলো, আর তোমরা তো দেখতেই পেলে ওইদিকে আমার বোনেরা কি করতেছে। তো আমরা এখন কলেজ ছুটির পর দেখা যাক কি করি। তো তোমরা আমাদের সাথে থাকো আর ব্লগটাকে দেখতে থাকো। তারা কলেজ ছুটির পর একটু খেতে এলাম, খুব খিদে পাচ্ছে, তাই তো একদম। চলো দেখা যাচ্ছে। ব্লগটা এন্ড করতে পারিনি, যার জন্য সরি। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। তো অবশ্যই যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।